চিত্রনাট্যের বাংলায় কাজী সাঈদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই জানাবো ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। 2030 সালের মধ্যে 3 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে সরকার। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কিছু মানুষের বিরুদ্ধে ঢালাও সমালোচনার অভিযোগ। এই বাজেট উচ্চাভিলাষী ও জনবিরোধী বললেন ফখরুল, অপশাসনের সুবিধাভোগীদের পক্ষে গেছে দাবি সিপিডির। এবং 4 স্তরে করারোপ করায় বাজেট পাশ হলেই বাড়বে বেশ কিছু নিত্য পণ্যের দাম, খুচরা বাজার থেকে প্রায় উধাও তামাকজাত পণ্য। ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাব বিস্তারিত খবরে। কিছু মানুষ দেশের উন্নয়ন এবং ভালোটা চোখে দেখেন না, এমন অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরা ভালো কাজেরও সমালোচনা করেন, উল্লেখ করে এদের মানসিক অসুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা। এ সময় 2030 সালের মধ্যে 3 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আসাদ রিয়েলের প্রতিবেদনে। সাধারণত সংসদে বাজেট পেশের পর দিন অর্থমন্ত্রী একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এর বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন। তবে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল অসুস্থ থাকায় এবারই প্রথম এই সংবাদ সম্মেলন করেন খোদ প্রধানমন্ত্রী। আমরা কৃষি ভর্তুকি, কৃষি উপকরণ প্রণোদনা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাজেটের নানা দিক তুলে ধরেন শেখ হাসিনা। আগামী অর্থ বছরে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ 29,464 কোটি টাকা, যা জিডিপি 1.02%। এ সময় যারা দেশের উন্নয়ন ও ভালো কাজের সমালোচনা করেন তারা মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেন তিনি। আমাদের দেশে কিছু লোক থাকে যারা, যাদের একটা মানসিক অসুস্থতা থাকে, তাদের কিছুই ভালো লাগে না। আপনি যত ভালো কাজই করেন তারা কোনো কিছু ভালো খুঁজে দেখে না। যখন যদি উন্নতি হয়, সাধারণ মানুষের উন্নতি হয়, তখন তারা কোনো কিছুই ভালো দেখে না, সব কিছুতেই কিন্তু খোঁজে। তো যাদের যাদের গবেষণা, তারা কী গবেষণা করে আমি জানি না, কিন্তু তারপরেও তাদের একটা কিছু বলতে হবে। এটা একটা অনেকটা অসুস্থতার মতো। আমার কথা হচ্ছে, আমার সাধারণ জনগণ খুশি কিনা, সাধারণ মানুষ খুশি কিনা, সাধারণ মানুষগুলি তাদের ভালো করতে পারছে কিনা, এটা হচ্ছে বড় কথা। এর আগে 2030 সালের মধ্যে 3 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ রাখার কথা জানান সরকার প্রধান। আগামী 2030 সালের মধ্যে 3 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের অবসান ঘটানো হবে এবং যুবকদের মধ্যে সকল প্রকার ব্যবসা উদ্যোগ স্টার্ট আপ সৃষ্টির জন্য 100 কোটি টাকা চলতি অর্থবছরে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্যই বাজেটকে সোনালী যুদ্ধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের জনগণ যেন একটা সোনালী দিন দেখতে পায়, সোনালী যুব শেষে সেই লক্ষ্য নিয়ে, সেটাকেই সোনালী যুদ্ধ বলা হয়েছে। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা। বিভিন্ন ফসল। এদিকে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গণমানুষের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উচ্চাভিলাষী এই বাজেট জনবিরোধী হওয়ায় এতে সাধারণ মানুষের আগ্রহ নেই। বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই বাজেটে সরকারের ব্যয় করার উচ্চাভিলাষ থাকলেও আয় করার সামর্থ্য কমে গেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আর অন্যদিকে গদ বাঁধা বাজেটে কেবল আশ্বাসের বাণী রয়েছে মন্তব্য করে এই বাজেট অপশাসনের সুবিধাভোগীদের পক্ষে গেছে বলে দাবি করেছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর একটি হোটেলে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরমান কাইসারের রিপোর্ট।
সকালে রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত 2019-20 অর্থ বছরের বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটের স্বচ্ছতা নিয়ে বক্তব্যের একটা বড় পর্যালোচনায় নতুনত্ব ও চমকবিহীন বাজেট গেল বছরের সংশোধিত বাজেটের তুলনায় 18% বড় বলে জানান সিপিডি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মোট কত ছাড় দিলেন, কাকে ছাড় দিলেন, মোট কত কর আরোপ করলেন, কোন গোষ্ঠীর উপর আরোপ করলেন, এই স্বচ্ছতা যদি না থাকে তাহলে বাজেট কিন্তু স্বচ্ছ হলো না। এই স্বচ্ছতা আমরা পাই না। আমি নতুন অর্থমন্ত্রীকে অনুরোধ করব এই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বাজেট স্বচ্ছতার অংশ হিসেবে। এ সময় নির্বাচনী ইশতেহারের সঙ্গে প্রস্তাবিত বাজেটের অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেন দেবপ্রিয়। বাজেটে ধনীদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বাজেট অপশাসনের সুবিধাভোগীদের পক্ষে। অর্থনৈতিক অপশাসনের সুবিধাভোগী এই বাজেট এবারেও তাদের পক্ষেই গেছে, কারণ পরিবর্তনের জন্য যে রাজনৈতিক অঙ্গীকারে অথবা যেই অর্থনৈতিক কৌশল সেটা আমরা দেখিনি। ব্যাংক খাতে সমস্যা নিয়ে আলোচনা করা হলেও সমাধানের কর্মপরিকল্পনা বাজেটে স্থান পায়নি বলে জানান ডক্টর দেবপ্রিয়। তথ্য উপাত্তের যে সমস্যাগুলো আছে সেগুলো প্রকাশিত হলে কি হবে, এই দুশ্চিন্তা থেকেই তো ব্যাংকিং কমিশন করা যাবে না, উন্নত পদক্ষেপ পরের কথা, শুধু স্বচ্ছতাকে ভয় পাই দেখে এটা করতে পারবো না। কালো টাকা সাদা করার সিদ্ধান্তের সমালোচনা করে অঘোষিত আয় আর বেআইনি আয় আলাদা করারও পরামর্শ দিয়েছে সিপিডি। কালো টাকা বিনিয়োগ করতে দিবেন, এটা কেমন কথা? আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা। এবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা টিভির বছরব্যাপী আয়োজন চিরঞ্জীব বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ শুরু হবে আর 276 দিন পেরোলেই। নেতৃত্বের অনন্য গুণাবলী সমৃদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্যময়। জনগণের দাবি আদায়ের সংগ্রামে তিনি ছিলেন অকুতোভয় ও আপোষহীন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে ছিল কেবল ক্ষমতায় অধিষ্ঠ হওয়া নয়, বরং বাংলার মানুষের সার্বিক মুক্তি। বঙ্গবন্ধু বাঙালির ঘরে ঘরে মুক্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন, বিনিময়ে পেয়েছিলেন সাধারণ মানুষের অফুরান শ্রদ্ধা ও ভালোবাসা, যেমনটি পৃথিবীর খুব কম নেতার ভাগ্যেই জুটেছে। My power depends on the love and affection of my people. And I've got the love and affection of my people. I don't know whether any leader in any country has got so much love and affection that my people love me. আটার বাংলা নিচ্ছি বিরতি। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরজ থাকবে। ফেনীর পর এবার নরসিংদীতে এক কলেজ ছাত্রীকে কেরোসিনের আগুনে ঝলসে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। রবি থেকে বৃহস্পতি তিনজন অতিথি এক টেবিলে নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আর বিএনপির ডেমোক্রেসি হচ্ছে বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি, অফ দ্য কনস্পিরেসি এন্ড দে আর ওয়েটিং ফর দ্য কনস্পিরেসি। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, জোরের মার আর কি হবে, এটা আপনি করেন, কখনো যুক্তি আবার কখনো রাজনৈতিক উত্তাপ, তাদেরকে কিন্তু এরকম হেঁচকা মারছে, আপনি কে বলেন? এই বিআরটিএ জিনিসটা ছিল না, আমরা কিছু লোক আন্দোলন করে গাড়ি বন্ধ করে বিএসটিএ বানিয়েছি, সরকার বানায় নাই। সরকারের যে দায় দায়িত্বগুলো তারা যদি করতো তাহলে কিন্তু সরকার কিন্তু কখনো প্রতিপক্ষ হতো না। এই বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ উন্নয়নের 10 বছর হয়েছে আপনারা 50 বছরে করতে পেরেছেন। 16 কোটি মানুষ স্বপ্ন, একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিটল টাটা বাংলা টক দেখুন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার কিস্ট্রি দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে।
যিনি জীবনযুদ্ধে যত ঠেকেছেন তার সেখান থেকে উঠার বা উত্তরানোর শক্তি কিন্তু বেশি। সার্জারি হওয়ার পর মনে হয় আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পার্টটা ছিল যেটা যে আমার ওই আনসার্টেনিটিটা। নেশা করছে এখন, সে নেশাকে নেশা সমস্যা মনে করে, বলতেছে অ্যালকোহল হারাম কিন্তু গাঁজা তো হারাম না। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, দ্য অ্যাডিকশন ইজ নট অ্যাকচুয়ালি ক্রাইম। আমাদের এই জায়গাটা থেকে একটু উঠে আসতে হবে। আমাদের ভালো থাকতে হলে মাদক নিয়ে ভাবতে হবে। রিকভার করতে কিন্তু সে একা পারবে না, তাকে সবার সাহায্য। তো এজ এ শিক্ষক কিন্তু চাইলে একটা ছাত্রছাত্রীকে সব ধরে সাপোর্ট সে দিতে পারে। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 শুধুমাত্র বাংলা টিভিতে। 1985 সালে আপনি পর্যটক হিসাবে যুক্তরাজ্যে যান। হাই স্কিল মাইগ্রেশনটা আসলে যুক্তরাজ্যে খুব জনপ্রিয় ছিল, কারণ দে নিড পিপল ইন দ্যাট টাইম। বাংলাদেশ থেকে যে কুয়েতের জার্নিটা সেটা কিন্তু জানতে চাই। আমার পথ ধরে আরও কিন্তু অনেক নারী এই পেশায় এগিয়ে আসবে। আমার যাত্রা বিলেতে শুরু করি 1985-এ বাংলাদেশ থেকে। আপনারা কি অনেকটা স্বার্থপরের মতো দেশ চলে গেলেন? আমরা স্বার্থপর না, আমরা দেশকে দিচ্ছি, দেশকে ভালোবেসেই দিয়ে যাচ্ছি। আপনি যখন আমেরিকাতে গেছেন আর এখনকার আমেরিকার অবস্থা, বাংলাদেশিদের অবস্থান একটু যদি আপনি আমাকে বলেন। আমার আব্বার ব্যবসা ছিল, সেটা ছিল উইন বিল্ডিং। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভিন্ন ধারার অনুষ্ঠান প্রবাসী বাংলা দেখবেন প্রতি রবিবার রাত 12:00 শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি তিনজন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আর বিএনপি ডেমোক্রেসি হচ্ছে বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি, অফ দ্য কনস্পিরেসি, এন্ড দে আর ওয়েটিং ফর দ্য কনস্পিরেসি। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, জোরের মার বড়লা, এটা করেন কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। তাদেরকে কিন্তু এরকম হ্যাচকা মারছে, আপনি কে বলেন? এই বিআরটিএ জিনিসটা ছিল না, আমরা কিছু লোক আন্দোলন করে গাড়ি বন্ধ করে বিএসটিএ বানিয়েছি, সরকার বানায় নাই। সরকারের যে দায় দায়িত্বগুলো তারা যদি করতো তাহলে কিন্তু সরকার কিন্তু কখনো প্রতিপক্ষ হতো না। এই বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ উন্নয়নের 10 বছর হয়েছে আপনারা 50 বছরে করতে পেরেছেন। 16 কোটি মানুষ, স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা, নিটল টাটা বাংলা টক দেখুন। বিরতির পর আফটার বাংলায় স্বাগত আরো একবার। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার নরসিংদীতে এক কলেজ ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুনে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার শরীরের 25% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নৃশংস এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং ভুক্তভোগীর স্বজনেরা। আমাদের নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন পিয়াস মাহমুদ। গতরাতে জেলায় পৌর এলাকায় বীরপুর মহল্লায় বাড়ির পার্শ্ববর্তী একটি দোকান থেকে মোবাইলের রিচার্জ শেষে বাড়ি ফিরছিলেন ফুলন বর্মন। এ সময় অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে, পাশের একটি নির্জন স্থানে নিয়ে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে তাকে, প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি সুষ্ঠু বিচারের দাবি করেছেন স্থানীয়রা। ওইখানে যাওয়ার পরে আসার পথে দুইজন ছেলে ওরে ধরিয়া জোর করিয়া শরীরে কেরোসিন তেলের গন্ধ আসতেছে, কেরোসিন তেল খুব সম্ভব দিয়া ওর শরীরে আগুন জ্বালাই দিচ্ছে। এখন আমরা চাই যে এরা চূড়ান্ত একটা শাস্তি হোক, যে আরও ভাই বোনদের বা বন্ধু যেমন ক্ষয়ক্ষতি যে না হোক। আগুনে মেয়েটির শরীর প্রায় 25% পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয় বলে জানান এই চিকিৎসক। এবং তারা হিস্ট্রিতে বলতেছে কেউ দুইজনের জন্য মানে কি দিছে, তারা বলতেছে কেরোসিনের মতো দিয়ে দিছে আর কি। এরপরে আমরা আমাদের যথাযথ চিকিৎসা দিয়ে ওনাকে যেহেতু আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমরা রেফার করে দিচ্ছি। পুলিশি সহায়তায় মেয়েটিকে দ্রুত ঢাকা পাঠানোর পাশাপাশি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আমরা ঘটনা শোনার সাথে সাথে আমরা হাসপাতালে আসি, হাসপাতালে এসে রোগী তাৎক্ষণিকভাবে ঢাকা বার্ন ইউনিটে রেফার করেন, অ্যাম্বুলেন্সে ওঠায় সাথে সাথে রওনা দিছে, আমরা আসামি ধরার ব্যাপারে তৎপর। আগামীতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এমন প্রত্যাশা জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট বাংলা টিভি।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে কয়েক বাংলাদেশি সহ 15 জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দেশটি থেকে অবৈধ নাগরিকদের বিতাড়িত করতে 5টি মাস্টার প্ল্যান অনুযায়ী রাজধানী কুয়ালালামপুরের কাম্পং বারু এলাকায় বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে সব অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। এসব অভিযানে অবৈধদের পাশাপাশি বৈধ নাগরিকরাও বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বাজেট ঘোষণার পর পরের দিন দাম কমার কথা থাকলেও উল্টো দেশের বাজারে বেড়ে গেছে স্বর্ণের দাম। আজ থেকে বাজারে 22 ক্যারেট স্বর্ণের ভরি হয়েছে 51,322 টাকা, যা আগের চেয়ে ভরিতে 1,167 টাকা বেশি। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেট 48,989 টাকা এবং 18 ক্যারেট সোনা বিক্রি হবে 43,973 টাকায়। তবে সনাতন পদ্ধতির সোনার ভরি আগের দামই থাকছে। চলতি বাজারে এর দাম রয়েছে 27,585 টাকা। ক্রিয়েটিভ টেকনোলজি বাংলা চট্টগ্রাম। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে অয়েল ট্যাঙ্কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বন্দর সূত্র জানায়, সকালে শ্রীলঙ্কা থেকে 744 কন্টেইনার আমদানি পণ্য নিয়ে জেটিতে ভিড় ছিল এক্সপ্রেস মহানন্দ নামের একটি কন্টেইনার। এ সময় কুয়েতি অয়েল ট্যাঙ্কারে এমটি বুরগান ডলফিন জেটি থেকে বের হতে গেলে দুই জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বন্দর চ্যানেলে নৌ চলাচল বন্ধ হয়ে যায়। পরে বন্দরের 6টি শক্তিশালী টাগ বোটের সাহায্যে জাহাজ দুইটি আলাদা করার ফলে নৌ চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলমের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। কমিটিকে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এবারে দেশের বাইরের খবর। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে হামলা চালিয়ে 51 জনকে হত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট। আদালতে নিজের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনে থামাতে হবে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এমন বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানে সাংহাই কোঅপারেশন সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন মোদি সি জিনপিং। বৈঠকে মোদি বলেন, ইসলামাবাদের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রয়োজন সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করা। এসসিইউ সম্মেলনের আগে দ্বিপাক্ষিক আলোচনার তাগিদ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ওই চিঠির জবাবেই মোদি এই বার্তা দিলেন। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএল এ আগামীকাল 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে বিকেল 4টায় ঢাকা আবাহনী মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির, আর অন্য ম্যাচে শেখ জামাল মুখোমুখি হবে বিজিএমসির। এই ম্যাচটি শুরু হবে সন্ধে 7টায়। ঢাকা আবাহনী বনাম রহমতগঞ্জ এমএফসির ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
কাল বাংলাদেশ সময় ভোর 6:30 শুরু হচ্ছে কোপা আমেরিকার 46তম আসর। 12 দেশের অংশগ্রহণে এবার পঞ্চমবারের মতো আয়োজক হতে যাচ্ছে ব্রাজিল। এতে প্রথমবারের মতো অংশ নিচ্ছে পরবর্তী বিশ্বকাপের প্রথম কোনো আয়োজক দেশ। কাতার ছাড়াও এতে আমন্ত্রণ জানানো হয়েছে এশিয়ার। কিছু নিত্যপণ্যের দাম খুচরা বাজার থেকে প্রায় উধাও তামাকজাত পণ্য। এবং ফেনীর পর এবার নরসিংদীতে এক কলেজ ছাত্রীকে কেরোসিনের আগুনে ঝলসে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। এই ছিল আফটার বাংলায়। বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla-tv.tv। আমাদের পরের খবর রাত 11:00 রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।